হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো দেওয়ালি স্পেশাল বোম্বাই করাচি হালুয়া। এটা বানাতে খুব বেশি সময় লাগে না, আর এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজাদার। এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাচ্চারা তো খুব পছন্দ করবে। বোম্বাই করাচি হালুয়া বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দেড় কাপ জল দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1¼ কাপ চিনি আর 1 কাপ জল। চিনি ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত এটা ফুটিয়ে নেব। চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পাতিলেবুর রস, তাহলে চিনির রসটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা জল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এখন এটা অনবরত নাড়তে থাকব। যখন মিশ্রণটা এইরকম একটু ঘন হয়ে আসবে, সেই সময় দিয়ে দেব 2 টেবিলস্পুন ঘি। ভালো করে মিক্সড করে নেব। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন অরেঞ্জ ফুড কালার, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছু রোস্টেড চারমগজ আর কিছু কুচনো কাজু, দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো। আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম। আমার বোম্বাই করাচি হালুয়া রেডি। এবার এটা নামিয়ে নেব। আমি এই চৌকো শেপের পাত্রটিতে হালুয়াটা ঢেলে নিচ্ছি। এটাতে আমি আগে থেকেই ঘি ব্রাশ করে রেখেছিলাম। ওপর থেকে এইভাবে একটু সমান করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কাজু কুচি। এবার এটা 4 থেকে 5 ঘন্টার জন্য
ঠান্ডা করে নেব। এটা আমি নর্মাল টেম্পারেচারে বাইরে রেখে ঠান্ডা করব, ফ্রিজে রাখবো না। প্রায় 5 ঘন্টা হয়ে গেছে, একটা প্লেট এর উপরে রেখে দিচ্ছি। এবার এটা উল্টো করে নেব। এরপর এটা ছুরি দিয়ে পছন্দ মতো পিস করে নিচ্ছি। এখন এটা সার্ভ করার জন্য রেডি। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বোম্বাই করাচি হালুয়া। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।